করি আমি যদি ঠিক ডিসিশন নিই বা ঠিক পথে চলি বা আমি যেটা মনে করছি সেটা যদি একান্তই ঠিক হয়, তাহলে পৃথিবীতে যে যাই বলুক না কেন আমি আমার ডিসিশন থেকে কোনো দিন অনড় হব না। কিন্তু আমার নেওয়া ডিসিশন যদি ভুল হয় এবং সেটা যদি কেউ আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাহলে আমি রাগ করি না, বরঞ্চ খুশি হই এবং সেটাকে মানতেও দ্বিধাবোধ করি না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়েরিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। আমার হেয়ারটা হচ্ছে এক্সট্রা লং লেন্থ, দ্যাটস ওয়াই আমার হেয়ারটা নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়। সারাদিন কাজ করার সময় এই চুলটাকে খোলা রাখলে খুব অসুবিধা হয়, তাই আজকে একটা নতুন হেয়ার স্টাইল শিখেছি এক্সট্রা লং হেয়ারের জন্য। তো ভাবলাম এটা একবার করে দেখা যাক, যদি করে সত্যিই উপকার পাই তাহলে এটা করে রাখাই যেতে পারে। জাস্ট ওপরে একটা কাটার দিয়ে টাইট করে বেঁধে নিতে হবে। তো আমার চুলটা সুপার সিল্কি, কিছুতেই কাটারে একদম পনিটেল হয়ে থাকতে চায় না, খালি খুলে যায়। তবুও ওটাকে কোনো রকমের সেট করে দুদিকে দুটো বেনি করে নিতে হবে। তো এক টিকেটটা কমপ্লিট করে আমি আরেক টিকেটটা কমপ্লিট করে নিলাম। অ্যাট দ্য এন্ড সেখানে একটু গার্ডার লাগিয়ে নিলাম অ্যান্ড দুটোকে রাউন্ড অ্যান্ড রাউন্ড করে জাস্ট মেছিয়ে নিচ্ছি। বাট এখানে একটা স্টেপ আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে দুটোকে নিয়ে একটা গিট বাঁধতে হয়, মানে বাইন্ড করতে হয়, দেন এটাকে রাউন্ড অ্যান্ড রাউন্ড সার্কুলার মোশনে ঘুরিয়ে জাস্ট একটা ক্লিপ আটকে নিলি, সুন্দর একটা ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন লুক ক্রিয়েট হয়ে যায়। খানিকটা এয়ার হোস্টেস লাগে, বা শাড়ি পরলে এই লুকটা বেস্ট চায়, বাট এটা করে চুলটা খুব সুন্দর শেপ থাকে। অ্যাজ ইট ইজ যেমন করে রাখছি তেমন করেই থাকে, কোনো রকম চেঞ্জ হয় না, বেশ ভাল লাগলো আমার, তাই করে দেখলাম। আজকে আমাদের একটু বেরোবার ছিল, তার জন্য সকাল থেকে একটু বেশি তাড়াতাড়ি লেগে আছে, আর তার জন্য আমি ছটা পর ঘরের সমস্ত ক্লিনিং রুটিন যেটা আছে সেটা করে নিয়েছি। এবং ক্লিনিং করার আগে এই সমস্ত এসেন্সিয়াল কাজগুলো আমি করি, দ্যাটস ওয়াই ক্লিনিংয়ের কাজটা করতে সুপার ইজি হয়ে যায়। যেমন ডাইনিং টেবিলের চেয়ার সরিয়ে রাখা, ছোটোখাটো টেবিল চেয়ার যা আছে ওপরে ওপরে তুলে রাখা, ছোটো যে টুল আছে সেটা ওপরে তুলে রাখা, এগুলো সব এরকমভাবে করে রাখি। এবং যখন ঘরটা মোছা কমপ্লিট হয়ে যায় তখন এগুলো ঘরটা শুকিয়ে যাওয়ার পর যথাস্থানে করে দিই, তাতে করে ঘরটা ফাঁকা হয়ে যায় এবং ঝাড় দিতে আর মুছতে সুপার ইজি হয়ে যায় এবং একদম ফাস্ট ফরওয়ার্ড কাজটা কমপ্লিট করা যায়। ব্যালকনিটা যতই মুছি না কেন তারপরে বৃষ্টি এসে আবার ভিজিয়ে দেয়। আবার বৃষ্টি আসার পর ব্যালকনিটা চেষ্টা করি একবার ধুয়ে দেওয়ার, কারণ গাছের পাতা মাটি অনেক কিছু পড়ে থাকে। আর আমাদের যেহেতু এই ব্যালকনিটাই একটা ওপেন স্পেস, তার জন্য এটা ক্লিন না থাকলে না খুব অসুবিধা হয়। মাঝে মাঝে ঘরে যখন ভালো লাগে না তখন ব্যালকনিতে এসে দাঁড়ানো, একটুখানি বসা বা আশেপাশটা দেখতে ভালো লাগে, তার জন্য চেষ্টা করি ব্যালকনিটা অলওয়েজ ক্লিন রাখার। আমার ভীষণ ইচ্ছা ছিল ব্যালকনিতে একটা দোলনা লাগাবার, আমার মাও সেটা লাগিয়ে দেবে বলেছিল, বাট আমার হাজবেন্ড বললো দেখো দোলনা লাগালে সেটা পড়েই থাকবে, ইউজ হবে না, কারণ ব্যালকনিতে অতক্ষণ বসে থাকার কারোর সময় নেই। আর ব্যালকনিতে দোলনা যে লাগাবে সেটা বারবার খুলে ভেতরে রাখা বাইরে করা করতে পারবে না, বাইরে প্রচুর সিমেন্টের কাজ হচ্ছে, সেই সমস্ত লেগে গোটা দোলনাটা নষ্ট হবে। তাই আমার হাজবেন্ড বললো বাইরে এই সমস্ত যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এগুলো যেদিন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাকে দোলনা করে দেবো,
বা তুমি যদি চাও ঘরে তোমাকে একটা দোলনা করে দেবো। তো দেখা যাক, সে সমস্ত অতীত হয়ে গেছে, এখন সেগুলো কিছুই করা হয়ে ওঠেনি, বাস ইচ্ছাটা রয়ে গেছে, একদিন হয়তো হবে। বেশ কিছু জামা কাপড় জমেছিল, সে কটাকে গুছিয়ে আলমারিতে পাটপাট করে তুলে রাখলাম। আমার আবার প্রত্যেকটা জামা কাপড় একদম পাটপাট না থাকলে একদম ভালো লাগে না, এটা আমার আর আমার হাজবেন্ডের দুজনেরই ভালো লাগে আর কি, জিনিসটা পছন্দ, তার জন্য ওই কাত করে রেখে দেওয়া জিনিসটা আমি কখনোই করি না। আজকে যেহেতু বাইরে যাবো এবং বাইরেই লাঞ্চ করব, তার জন্য ঘরে রান্না করতে হবে না, তাই চাপটা একটু কম, তাই ভাবলাম এই সুযোগে যতগুলো যা জমে আছে সেটাকে সুন্দর করে গুছিয়ে পার্ট বাই পার্ট তুলে রাখি। আসলে হুট করে প্ল্যানটা হয়েছে, তার জন্য প্রিপেয়ারও ছিলাম না যে আগে থাকতে টেস্ট টেস্ট বার করে রাখবো বা ব্যাগ গুছিয়ে রাখবো। আমার খুব অভ্যাস হচ্ছে, আমি প্রত্যেকটা কাজ আগে থাকতে গুছিয়ে রাখি, কখনই সময়ে সময়ে করব বা অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট করব এটা আমি কখনই আমার অভ্যাসের মধ্যে পড়ে না। আমার অভ্যাস হচ্ছে একদম আগে থাকতে আমি সমস্ত কাজ গুছিয়ে রাখি, কোথাও যেতে হলে তার ড্রেসটাও আমি আগে থাকতে বার করে পার্ট বাই পার্ট করে রাখি, সেটা আমার ক্ষেত্রে নয়, আমার আমার হাজবেন্ড আমার মেয়ে সবার ক্ষেত্রেই, তার জন্য আমার অনেক সুবিধা হয়। আর যারা সময়ে সময়ে করে তাদের কিন্তু অনেক অসুবিধা হয়, তার জন্য এটা সবারই আশা করি ফলো করা উচিত যে আমি সব কিছু কাজ আগে থাকতে গুছিয়ে রাখবো। ইভেন কোথাও গেলে আমি ব্যাগটা পর্যন্ত আগে থাকতে গুছিয়ে রাখি, যা যা এসেন্সিয়াল দরকার সেগুলো ভরে রেখে। হঠাৎ বেরোবার আগে একটু কাজ এসে গেল, তো ভাবলাম কাজটাকে একবারে কমপ্লিট করি, তারপরে চান টান করে রেডি হয়ে নেব। ব্রেকফাস্টটাও বানানো হয়নি, কিন্তু কিছু করার নেই, যখন কাজ আসে হুট করে তখন হুট করেই বসে যেতে হয় সমস্ত কিছু ছেড়ে, আর যখন থাকে না তো থাকে না, কোনো অসুবিধা হয় না। কেউ কেউ কমেন্ট করে যে আমার কাজগুলো সুন্দর, একজন করেছে যে আমার কাজগুলো সুন্দর এবং তার সাথে আমার কথাগুলোও নাকি সুন্দর, অসংখ্য ধন্যবাদ। আর একজন কমেন্ট করেছে যে তোমার ভিডিওটার সাথে তোমার কথাগুলো শুনতে বেশ ভালো লাগলো, তো দুজনেরই একদম কমেন্টটা অন্যরকম লাগলো, তো পড়ে বেশ ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ওয়েদার একদম ভালো না, ক্ষণে ক্ষণে বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে বলতে একদম ঝেপে জোরে বৃষ্টি আসছে, হালকা পাতলা নয়, সে জোরে বৃষ্টিটা বেশ খানিক্ষণ হচ্ছে, তারপরে আবার রোদ্দুর উঠে যাচ্ছে। আজও একটা ওয়েদারের সৃষ্টি হয়েছে, বাট ওয়েদারটা ভেরি রোমান্টিক আর ভেরি ইউনিক, খুব ভালো লাগছে। মেয়েরাই মেয়েদের শত্রু কথাটা কিন্তু বাস্তব, সত্যতা 100%। তার কারণ হচ্ছে কিছু কিছু মেয়ে আছে, মহিলা আছে, যারা আমার ভিডিওতে এসে একদম উল্টোপাল্টা কমেন্ট করে দিয়ে চলে যায়। কমেন্টগুলো আর আমি বলছি না, বাজে কমেন্ট আমি রাখি না, আমি ডিলিট করে দিই, কারণ কোনো নেগেটিভিটি আমার ওপর হাবি হতে পারবে না। আমাদের সবসময় উচিত কেউ যদি কোনো কিছু করবার চেষ্টা করে বা এগোবার চেষ্টা করে, পেছন থেকে তাদেরকে একটু সাপোর্ট করা। আমরা ঘরের মহিলারা ঘর থেকে বেরোতে পারি না, এবং ঘরে থেকে যদি আমরা একটু এগোবার চেষ্টা করি, তোমাদের গোটা সমাজের উচিত তাকে একটু সাহায্য করা, তাকে এগিয়ে যেতে একটু হেল্প করা। কারণ যতই হোক যেসব মহিলা বাইরে গিয়ে কাজ করে তাদের কিন্তু চাপ অনেক বেশি, গোটা ঘরের কাজ সেরে বাইরে গিয়ে কাজ করা, আবার ঘরে এসে কাজ করা, একটা বিশাল হার্ড শিডিউল তাদের ফলো করতে হয়। আমিও এককালে করেছি, আমার বাচ্চা হওয়ার পরেও করেছি, তার জন্য আমি জানি যে কতটা কষ্ট করতে হয়। তার জন্য ঘরে বসে যদি আমি কিছু করার চেষ্টা করি, তাতে এসে চারটে বাজে কমেন্ট না করে তুমি বরঞ্চ যদি আমাকে পছন্দ না হয় দেখো না,
আর যদি পছন্দ হয় তাহলে পারলে একটা ভালো কমেন্ট করো, আদারওয়াইজ কিছু বলো না। মানুষকে টেনে নিচে নামাবা উচিত নয়, মানুষকে যদি পারো উপরে ঠেলে উঠতে দিও। আদারওয়াইজ তুমি মানুষের কাছে যেও না, যাকে পছন্দ করছে না তার কাছে যেও না। হাজারটা নেগেটিভ কমেন্ট করো কিন্তু তোমাদের নেগেটিভিটি আমাকে ছুঁতে পারবে না, কারণ আমি জানি আমি কি এবং আমি ভালো আছি, কারণ আমি নিজেকে পজিটিভ রাখতে শিখে গেছি। যাই হোক, তোমাদের যদি আমার ভিডিও, আমাকে বা আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, একটা লাইক করে দিও, আর অবশ্যই তোমার বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও ভিডিওটাকে। এটা আমার হার্টলি রিকোয়েস্ট ফ্রম মাই বটম অফ মাই হার্ট। অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম ভিডিও দেখতে ইচ্ছা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। আমি প্রতিদিন বেসিসে তোমাদের জন্য চেষ্টা করি একটা করে সুন্দর সুন্দর ব্লগ রিপ্রেজেন্ট করার, তো তোমরা সাথে থাকলে পাশে থাকলে আমার ভীষণ ভাল লাগবে। আজকে যেহেতু বেরোবো তার জন্য সুপার ইজি একটা ব্রেকফাস্ট প্রিপেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ইংলিশ ব্রেড টোস্ট। কিছুই না, ব্রেডটাকে জাস্ট আমি তাওয়াতে একদম ক্রিস্পি করে সেঁকে নিয়েছি এবং সেটার ওপরে বাটার, চিনি আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। সুপার টেস্টি হয়, একদম দোকানের মতো, ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড দেন চলো চানটা করে নিই। চান করতে গিয়ে দেখলাম গতকাল ওই রিংগুলো ক্লিয়ার করেছিলাম, পরিষ্কার করেছিলাম, যেগুলো পর্দায় লাগানো থাকে নিয়ে সেগুলো ডুবিয়ে রেখেছিলাম, তো সেগুলো রাখতে ভুলেই গেছি, সেগুলো তুলে আমি রেখে দিচ্ছি। আর এগুলো একটু শুকিয়ে গেলে পর্দাটা সেট করে দেবো, যদিও পর্দাটা ওয়াশিং মেশিনে ঢোকানো আছে, আশা করি কালকে কেচে নেবো, আজকে আর কাঁচা হয়নি। তো চলো স্নানটা সেরে নিই। বেরোবার জন্য অলমোস্ট রেডি, আর তখন দেখি আমার একটা পার্সেল এসছে, ভাবলাম খুললামই যখন তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার ইয়োগা করার জন্য একটা প্যান্ট অর্ডার করেছিলাম, যে প্যান্টটা ফ্লেক্সিবল হবে এবং ইয়োগা করতে সুবিধা হবে। তোমরা অনেকেই ইয়োগা ব্লগ চেয়েছো, প্রতিদিন বেশি সে আমাকে মেসেজ আসতেই থাকে, তো আমি জাস্ট এর জন্য ওয়েট করছিলাম। একটা প্যান্ট অর্ডার করেছি, একটা ওপরের স্পোর্টস ব্রা অর্ডার করেছি, একটা তোমার ইয়োগা ম্যাট অর্ডার করেছি। তো এই সমস্ত কিছু জোগাড়টা চলে এলে আমি তোমাদের জন্য প্রপার একটা ইয়োগা ব্লগ শেয়ার করব। আমি এদিকে ওদিকে পাটা করে তোমাদেরকে দেখালাম যে এটা কতটা ফ্লেক্সিবল, আর এটার মধ্যে না পকেটও আছে, যদি তোমরা বাইরে গিয়ে করো তো তোমরা কিন্তু ফোনও ক্যারি করতে পারবে, ভীষণ সুন্দর। আর রিজনেবল প্রাইসের মধ্যে এখন গোট সেল চলছে, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, ফ্লিপকার্টের মালগুলো তুলনামূলকভাবে ভালো হয় তার জন্য, আর সমস্ত কিছু চলে এসছে। আর রিসেন্টলি আমি পোস্ট করব তোমাদের জন্য ইয়োগা ব্লগ। এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে, এই যে বললাম প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার জন্য আমরা আজকে ফোর হুইলার করেই বেরিয়েছি। যেহেতু বেরোবো প্ল্যান করে রেখেছিলাম তাই আর ক্যান্সেল করিনি, তবে বেরোলাম যখন তখন মেঘটা জাস্ট দেখো অসাধারণ লাগছে, একদম কালো মেঘে চারিদিকটা ভরে গেছে, তার মধ্যে হালকা হালকা মনে হচ্ছে সাদা রঙের তুলির টান। যাই হোক, এই বর্ষাকালের মেঘটা এনজয় করতে পারছি কারণ মাথার উপরে এত সুন্দর একটা ছাদ, কমফর্টেবল জার্নি প্রোভাইড করেছে আমার হাজব্যান্ড, অবশ্যই, না হলে কখনোই এনজয় করতে হয়তো পারতাম না, কারণ দু চাকাতে গিয়েও দেখেছি দু চাকাতে বৃষ্টিতে ভিজে ভিজে সেটারও একটা মজা আছে, কিন্তু এতটা এনজয় হয় না, কারণ মাথার উপর ছাদ থাকলেই বৃষ্টিটা এনজয় করা যায়, না হলে করা যায় না। এখন আমরা চলে এসেছি একটু শপিং করতে, মেয়েটার জন্য কিছু ড্রেস দেখছিলাম, মেয়েটার জন্যই স্পেশালি কিনতে এসেছি ড্রেস। তো মাঝে মাঝে যখন কিছু ভাল লাগবে না
তখন চলে যেও একটু শপিং করতে, বা বাইরে একটু ঘুরতে, বা বাইরে একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এলে খরচা হবে কিন্তু মনটা 100% ভালো হয়ে যাবে। দেন আমরা লাঞ্চে খেলাম চিকেন বিরিয়ানি, আমাদের সকলের ফেভারিট। অ্যান্ড দেন আমরা চলে গেছিলাম দুর্গাপুরের সব থেকে বড় মল, যেখানে সমস্ত রকম ব্র্যান্ড অ্যাভেলেবেল, সেটা হচ্ছে জাংশন মল। দুর্গাপুরে এই একটাই মল আছে সব থেকে বড় এবং এই একটাই জায়গা আছে দুর্গাপুরে ঘুরতে যাওয়ার মতো। তো আমরা জাংশন মলে চলে এসেছিলাম, আমাদের আরও কিছু কেনাকাটা ছিল এবং সেই সমস্ত করে গোটা মলটাকে ঘুরে টুরে আবার বাড়ির পথে রওনা দিই। ফেরবার সময়ও চরম মেঘ উঠেছিল, জাস্ট মনে হচ্ছে এখনই বৃষ্টি আরম্ভ হবে, এখনই বৃষ্টি আরম্ভ হবে, কিন্তু মেঘটা উঠেছে অথচ বৃষ্টিটা আরম্ভ হয়নি। আর জাস্ট আমরা ঘরে পৌঁছালাম আর তখনই ঝেপে বৃষ্টি নামল। এই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, দেখা হচ্ছে কালকে।